প্ল্যান্ট লাভার শিবনাথ ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে পেস্ট বা কীট পতঙ্গ বা পোকামাকড় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যার ছবি আপনারা সামনেই দেখতে পাচ্ছেন বাগান থাকলে পতঙ্গের আক্রমণ হবেই যারা বাগান করেন তারা এই ধরনের পোকা সম্মুখীন মাঝে সাঝে হয়ে থাকেন এই ধরনের পোকা আপনারা কিভাবে তাড়াবেন সেই নিয়েই আজকের আমাদের বিষয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ধরনের পোকা গাছকে বেশি সংখ্যায় আক্রমণ করে না অর্থাৎ একটি গাছে এই ধরনের পোকা আপনি একটা বা দুটি বা তিনটি এর বেশি দেখতে পাবেন না অর্থাৎ এদের সংখ্যা জেনারেলি কম হয় গাছের আক্রমণের ক্ষেত্রে মিলিবাগ বা অন্যান্য যে ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পোকা হয় তাদের সংখ্যা অনেক বেশি হয় সহজ উপায় হলো আপনি যদি বাগানের গাছগুলোকে ভালো করে লক্ষ্য করেন তাহলে এদের দেখতে পাবেন তাদের দেখে দেখে একটি দুটি করে কাঠি দিয়ে আলাদা করে ফেলে দিন এদের পার্টিকুলার নাম আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে এরা গাছের পাতা খেতে পছন্দ করে এবং গাছের পাতা খেয়ে খেয়ে এরা গাছকে নষ্ট করে দেয় তবে এরা গাছকে আক্রমণ করলে গাছের খুব বেশি ক্ষতি হয় না পাতা খাওয়া ছাড়া এদের তাড়ানোর দ্বিতীয় উপায় হচ্ছে একটারা বলে এক ধরনের কীটনাশক বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় এবং বাজারে এভেলেবেল এই কীটনাশক আপনারা হাফ লিটার জলে এক কোয়াটার চা চামচ মেশান মিশিয়ে এই পোকাগুলির গায়ে ভালো করে স্প্রে করুন তুলনামূলকভাবে একটু বেশি কীটনাশক দিচ্ছি কেন হাফ লিটার জলে এক কোয়াটার চা চামচ একটা না দিলেও চলে অন্য পতঙ্গ তাড়ানোর ক্ষেত্রে তবে এরা যেহেতু সাইজে একটু বড় তাই এদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে এই কীটনাশক স্প্রে করতে হবে এবং মেশানোর ক্ষেত্রেও একটু বেশি দেওয়া হয়েছে এরপরে দেখবেন জেনারেলি এরা চুপচাপ থাকে এই কীটনাশক স্প্রে করার পর এদের মুভমেন্ট শুরু হবে এবং কিছুক্ষণ থাকলেও থাকতে পারে তারপর নিজে থেকে গাছ থেকে এরা ঝরে পড়ে ধন্যবাদ সকলকে আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন সকলে ভালো থাকবেন পরে ফিরে আসব অন্য একটি ভিডিও নিয়ে